এটা রাউন্ড বেড। আচ্ছা, রাউন্ড বেডের মধ্যে রয়েছে। রাউন্ড বেড, ওয়াও। এখানে দেখুন এটা মিরর, মিরর আছে। সাইডে আপনাদের স্টোরেজ নতুন। বাহ, সাইড স্টোরেজ মানে আমরা সব ল্যামিনেটস ইউজ করি, H2H ফিনিশিং, রাউন্ড শেপে ফলস সিলিংটা করে দেওয়া হয়েছে। পূজা টেম্পল করা হয়েছে ছোট্টর মধ্যে। হ্যাঁ, সব ডেকোরেটিভ লাইট। কিন্তু জায়গা অনেক কম আছে, ছোট জায়গার মধ্যে সব সাজাতে হবে। আচ্ছা, লাইটও ইউজ করা হয়েছে অনেক। হ্যাঁ, এগুলো সব সেঞ্চুরি, ল্যামিনেট সেঞ্চুরি। এটা মেইনলি ম্যামের থিংকিং ছিল যে আমরা বেসটা করেছি, এগুলো কিছু কিনে আনা জিনিস কিছু আমরা বানিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে পুরো ডেকর করে দেওয়ার জন্য ছোটর মধ্যে সুন্দর সুন্দর হয়েছে আর কি ব্যাপারটা। এটা স্ক্যাচপুর অ্যাক্রিলিক, এটা প্রোফাইল হ্যান্ডেল আমাদের ইউজ করা হয়েছে। আমাদের যে কোনো হার্ডওয়্যারে লাইফ টাইম গ্যারান্টি। সুন্দর লাইট একটা ইউজ করা হয়েছে লুকটাকে সুন্দর করার জন্য, আর ওটা ইউজ করা হয়েছে। স্টার্টিং প্রাইস দেখুন 1.5 লাখ টাকা। নমস্কার, মাইসেলফ সুদীপ্ত, ওয়েলকাম টু সিঞ্জন ইন্টিরিয়ার। আমরা এখন সাউদার্ন হাইটসে জিতেন্দ্র কনোজিয়া স্যার এবং দয়িতা মুখার্জি ম্যামের 3BHK ফ্ল্যাটে এসেছি। তো এখানে প্রায় 4 মাস মতন আমাদের কাজ হয়েছে। স্যার এবং ম্যাম এনারা দুজনেই ছিলেন বাইরে সাউথ আফ্রিকায়। তো আমাদের এখানে ফেসবুকের যে পেজ থেকে ওনারা দেখে আমাদের উপর ট্রাস্ট করে, ঠিক আছে, অনেক কোম্পানির থেকে ওনারা কোটেশান নিয়েছেন, না নিয়েছে পুরোটা, তো বেস্ট আমাদের থেকে রেটস এবং মেটেরিয়াল ওয়াইজ ভালো লেগেছে। তো পুরো কাজটাই আমাদের দেখি, মানে আমাদের উপর ট্রাস্ট রেখে, আমাদের টিমের উপর ট্রাস্ট রেখে ওনারা করিয়েছেন। তো আমরা এই আইডিয়াটা কার ছিল, আপনার ছিল না ওনাদের ছিল, ক্লায়েন্টের ছিল? আইডিয়াটা স্যার এবং আমাদের দুজনের মিক্স আপ ছিল, যেহেতু স্যার ডিজাইন কিছু স্যারেদের সিলেক্টিভ ছিল যে আমরা এই টাইপের বানাবো, ঠিক আছে, সেই জন্য ওনারা অনেক ইন্টেরিয়র কম্বাইন করে কাজটা করা হয়েছে। হ্যাঁ, দুজনে কম্বিনেশন হয়েছে, স্যাররা আরো দেখিয়েছিল অনেক ইন্টেরিয়রকে, কিন্তু তারা পুরোপুরিভাবে স্যাটিসফাই করতে পারেন। অনেক তো জায়গা রয়েছে যেখানে এমন টাইপের কাজ করা হচ্ছে, অনেক ইন্টেরিয়রও রয়েছে আর কি। তো মানুষ আপনাকে কেন চাইছে বা আপনাকে কেন ফোন করলো? হ্যাঁ, তো যেটা মেইন ব্যাপার, কলকাতা শহরে 1 লাখের উপর আপনি আশেপাশে মানে টোটাল আপনি ইন্টেরিয়ার খুঁজে পাবেন, ছোট বড় মিলিয়ে, ছোট বড় মিলিয়ে সবাই কাজ করে। এক নম্বর হচ্ছে কেন আমাকে চুজ করবে, এক হচ্ছে কোয়ালিটি অফ মেটেরিয়াল। আচ্ছা, আমাদের হচ্ছে 25 ইয়ার্স ওয়ারেন্টি অন ফার্নিচার, আমরা ফুল ওয়াটার প্রুফ মেরিন গ্রেড 710, যেটা এখন ওয়াটার প্রুফ লাইট গ্রেড হয়, ঠিক আছে, সেটা দিই, ভেতর ইনার ল্যামিনেটস, মানে কিছু কম্প্রোমাইজ করা হয় না, কম্প্রোমাইজের জায়গা নেই। প্লাস কি হয়, ওনারা আগে চেক করবেন, ভেরিফাই করবেন, আর পেমেন্ট যেটা যে আগে টাকা নিয়ে নেওয়ার অনেক কোম্পানির প্রবণতা থাকে, সবথেকে বড় প্রবলেম আর কি। হ্যাঁ, মাঝখানে কাজ ছেড়ে দেওয়া, মাঝখানে কাজ ছেড়ে দেওয়া অনেক কম, মানে ঠিকঠাক টাইমে হ্যান্ডওভার না দেওয়া, ঠিকঠাক টাইমে। তো এগুলো কি হয়, ক্লায়েন্টের একটা নেগেটিভ মোটিভ তৈরি হয়। তো এরা ওনারা বাইরে থেকে আমাকে ট্রাস্ট করেছেন, প্রায় 70% কাজের পর ওনারা যখন মানে কলকাতায় এসেছেন তখন দেখেছেন যে আমাদের কাজের কি প্রোগ্রেস। প্রত্যেকবারে আমরা ওনাদেরকে দেখিয়েছি, স্যার এই মেটেরিয়াল কেনা হচ্ছে, তার ছবি পাঠিয়েছি, ভিডিও করে দিয়েছি যে এই এই ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখুন, এইগুলো যেগুলোর জন্য আমি টাকা নিচ্ছি, যেগুলো কোটেশনে আমরা উল্লেখ করে দেওয়া থাকে, আমার কোম্পানি ISO সার্টিফাইড, MSME সার্টিফাইড। আচ্ছা, ঠিক আছে, 4 ইয়ার্সের আমার কোম্পানি। এর আগে আমি ইন্টেরিয়ারেই ছিলাম, সেখানে আমি সুপারভিশন অনেক কোম্পানির হয়ে মার্কেটিং পুরোটাই দেখতাম। তো অন্য কোম্পানিরা কি করতো, মানে নিচ্ছি আমি যেই টাকাটার জন্য সেটা দিত না। আচ্ছা, আমি বলছি সেঞ্চুরি, পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাত্রেবেলা চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য প্রাইস চলে আসে। এখানে কি আমরা করি, সেঞ্চুরি যে দিকটা মানে ট্যাগিং থাকে বা যেখানে কোড থাকে সেই দিকটা রেখে দিই, ক্লায়েন্টরাও স্ক্যান করে দেখতে পারবে। আচ্ছা, মানে পুরোপুরি সবকিছু ট্রান্সপারেন্সি আমাদের। হ্যাঁ, ট্রান্সপারেন্সি তারা যাচাই করে নিতে পারবে। প্রাইস কি থাকে আপনাদের এখানে? স্টার্টিং প্রাইস দেখুন 1BHK তে 1.5 লাখ টাকা পসিবল এর মধ্যে। হ্যাঁ, মানে আমার লাভও থাকে এতে। আচ্ছা, যেটা কেউ কলকাতায় করতে পারে না। আচ্ছা, 2BHK থাকে হচ্ছে আমরা 3 লাখ টাকা এবং 3BHK থাকে 3 লাখ 75। তো 2BHK যেটা আমরা দিই, আচ্ছা, হল রুমের আমরা ফলস সিলিং দিচ্ছি, ইলেকট্রিক দিচ্ছি, যেটা 200 স্কোয়ার ফিটের মানে ধরে আমরা দিচ্ছি। আচ্ছা, টিভি ইউনিট পাবেন, মন্দির পাবেন, টিভি ইউনিটের সাথে যে যে এক্সারসাইজগুলো দেওয়া হয়, প্লাগ সুইচ পয়েন্ট, প্লাস হচ্ছে আপনার ডেকোরেটিভ লাইট, ঠিক আছে, এত কিছু থাকবে লাইট। হ্যাঁ, এগুলো থাকবে। আচ্ছা, রুম আমরা 2 রুমের বেড দিচ্ছি না, 1টা বেড দিচ্ছি, 2টো ওয়ার্ড্রপ পাবেন, 1টা স্টাডি ইউনিট পাবেন, ঠিক আছে। আচ্ছা, বেডের মধ্যে বেডগুলো কিন্তু যেটা দেবো সেটা হাইড্রোলিক। চারখানা বাস্কেট দেবো ওনাদেরকে, একটা থালি, একটা প্লেন বাস্কেট, একটা কাটলারি এন্ড পুল আউট। আচ্ছা, এর বাইরে মোটামুটি লাগে না। কালার যে করবেন কালারের জন্য, আচ্ছা, কালারের জন্য এশিয়ান পেন্টস, 2 কোট পুট্টি, 2 কোট প্রাইমার, 3 কোট পেন্ট, পুরোটাই এশিয়ান পেন্টস রয়্যাল। আচ্ছা, আর এটা পুরো ফুল এন্টায়ার ফ্ল্যাটের। আচ্ছা,
আর যে ওয়্যার থাকবে ওয়্যারগুলো কি ইউজ করবেন আপনারা? ওয়্যারিং আমরা হ্যাভেল ফিনোলেক্স, মানে অল আর ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে, আমরা কোনো নন ব্র্যান্ডেড দিয়ে এই টাকা আর কি, একদম ফুল ব্র্যান্ডেড। এত কমে কেন দিচ্ছেন, মানে এত কমে? দেখুন, ইন্টেরিয়ার শুনলেই লোক একটা ভয় খায় যে হয়তো আমার পুরো অনেক টাকা বাজেট, টাকা পুরো সেভিংসের টাকা, এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম, হ্যাঁ 30 লাখ টাকা 40 হাজার যে টাকা হোক, এটা এত টাকা দিয়ে একটা 2 BHK কিনলাম কি 3 BHK কিনলাম, তারপর আবার ইন্টেরিয়ারের পেছনে এত টাকা, সবাই অ্যাফোর্ড করতে পারে না। এফোর্ডেবল প্রাইসে প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, আমরা কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ করি না, ক্লায়েন্টরা দেখবে, দেখে তাদের পছন্দ হবে, তারপরে টাকা, আগে কাজ তারপরে টাকা, এটা আমি করি। কোনো অ্যাডভান্স পেমেন্ট কিছু পেমেন্ট না, আগে দেখুন কাজ তারপর আমাকে পেমেন্ট দেবে, তারপর পেমেন্ট দিন। কেন মিস্ত্রি যে আমরা যেই লেভেল থেকে উঠেছি, টপ ক্লাস মিস্ত্রি, আচ্ছা ডিজাইনিং যে কোনো ডিজাইনিং, আচ্ছা সেটা ওনাদের চুজ হোক কি আমরা আমাদের এন থেকে দেওয়া হোক, ঠিক আছে, দুরানের কম্বিনেশন সবই পসিবল। স্যার যে স্যার মেম্বার যে যে কেউ হোক, ক্লায়েন্টরা যদি বলে যে আমাকে একদম অ্যাকুরেট এটাই চাই, একদম অ্যাকুরেট করে দিয়েছি, যেমনি এখানে ম্যাম আমাকে পাঠিয়েছিলেন ডিজাইনিং, যে আমার এই এই জিনিসগুলো অ্যাকুরেট চাই। আর অনেকে চান যে সাইট ভিজিট করাবেন, সেক্ষেত্রে আপনাদের কী ক্রাইটেরিয়া থাকে? সাইট ভিজিট করাতে গেলে আমাদের কোনো চার্জ থাকে না, আচ্ছা ডিজাইনিং চার্জ লাগে না, সাইট ভিজিটের চার্জ লাগে না, এগুলো আমরা ফ্রিতে দিই, প্লাস হচ্ছে আমরা ওনাদেরকে বাস্তু টিপসও ফ্রিতে দিই, শ্যামনগর, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, এগুলো কভার হয়, পুরো কভার, রাজারহাট, নিউ টাউন, সব জায়গায়। কলকাতা না, কলকাতা বাদে নিয়ারবাই কলকাতা, আমাদের এখন রিসেন্ট 13-14 প্রজেক্ট চলছে, আপকামিং তো 30-40 এখন আছে, আপ টু পুজো অবধি সব পাইপলাইনে আছে। হ্যাঁ, কেন মানে এত সস্তায় এবং সাস্টেনেবল মেটেরিয়াল যদি পান, সস্তায় সুস্বাস্থ্যকর যেমনি বলে, তাহলে কেন করবে না, সবাই করাতে চাইবে। এক্স্যাক্টলি, তো দেখে নেবো আমরা কি কাজটা, এই কাজটা কিভাবে হয়েছে। যেটা আরেকটা বলার আছে, লোকে মানে যেখানে স্টার্টিং প্রাইসই লাগে 4-5 লাখ থেকে থেকে স্টার্টিং হয়, সেখানে এক সেম মেটেরিয়াল দিয়ে এটা করে দিচ্ছি, মানে একদম প্রফিট মার্জিন কম রেখে যাতে সবাই করতে পারে। 100 খানা যদি আমার আমার প্রজেক্টের ওপর ভ্যালু করি, 100 খানা প্রজেক্ট হবে, সেখান থেকে আমার মুনাফা আসবে, টোটাল প্রজেক্ট করে কোয়ান্টিটিতে আর কি প্রফিট। হ্যাঁ, কোয়ান্টিটিতে প্রফিট। এক্স্যাক্টলি, তো দেখে নেবো আমরা কেমন টাইপের কি কাজ করা হয়েছে এখানে আর কি। কাজও দেখতেই হবে, কারণ কাজ দেখে আমরা মানে এস্টুয়েজ ফিনিশ দেখাবো আপনাদের, যে কিরকম টাইপের, শুধু যে হ্যাঁ বলে দিচ্ছি করে কি করলাম আমরা, কম সেটা না, তার সঙ্গে কাজটাও দেখতে হবে যে কমের মধ্যে ভালো আর কি। ওয়েল নোন 15-20 বছর এক্সপিরিয়েন্স মিস্ত্রি, যে কোনো মিস্ত্রি এক্সপিরিয়েন্স, এবং আপনাদের চয়েস, মানে যে ডিজাইন দেবেন, ডিজাইন তো আমাদের করে দিতে হবে না, টোটালি সেম কাজটাকে নামাতে। হ্যাঁ, যেমনি ম্যাম বলে আমরা এক্স্যাক্ট এটাই চাই, তো এক্স্যাক্ট এটাই নামিয়েছি। দইদা ম্যাম আমাকে পাঠিয়েছিলেন সেগুলো, যে আমার একদম এক্সাক্ট চাই, এর বাইরে না। এবার কিছু কিছু জায়গায় আমরাও বলেছি, স্যার ম্যাম এটার জায়গায় একটু এরকম ডিফারেন্স করলে ভালো লাগে, কিছু এ লাগে, ডেকোরেটিভ ইউনিট থেকে শুরু করে ওনার ধারণাগুলো অনেক এতে আছে, উনি ডিজাইনিং লাইনের সঙ্গে জড়িত আছেন, তো উনি ডিজাইনিংগুলো চুজ করেছেন, আমাদের সেইভাবে গাইড করেছেন, আমরাও করেছি, দুজনে কম্বিনেশনে পুরোপুরিভাবে। তো দেখে নেবো কেমন কি কাজ হয়েছে, তারপর আমরা বাকি কথা ফিরে আসবো। সো এখানে আমরা দেখিয়ে দিচ্ছি তিনজন ইন্টেরিয়ার থ্রু কি কি কাজ হয়েছে। এখানে আউটার দেখছেন যে কিছু ব্ল্যাঙ্ক দেখছেন, কেন এখানে অবস্ট্রাকশন আছে, যেখানে রুলস আছে যে বাইরের কিছু কাজ করা যাবে না, আমি মেন গেটে কাজ করতে পারবো, ওই জায়গাতেই থাকে এটা। হ্যাঁ, তো এটা আছে এখানে, তো এটা হলো এন্ট্রান্স পার্ট, সিসি এখন ওনারা পাননি, সেই কারণে এগুলো অবস্ট্রাকশন আছে। তো আপনারা এখানে দেখিয়ে দিচ্ছি, এটা মেন ডোর থেকে শুরু করে, তো এখানে সু ক্যাবিনেটটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা সু ক্যাবিনেট করা হয়েছে, হ্যাঁ ফুলি হাইড্রোলিক, এগুলো পুরোটাই পুরোটাই হাইড্রোলিক, এটা হলো এন্ট্রান্স। আচ্ছা, তো এখানে একটা দেখছেন যে টি টেবিল উইথ ছোট জায়গার মধ্যে যতটা সুন্দর ভাবে ডেকর গুলো স্যাররা ম্যাম এনে দিয়েছিলেন এগুলো লাগাবার জন্য। নেক্সট এদিকে কি করে টিভি ক্যাবিনেট, এখানে হ্যাঁ টিভি ক্যাবিনেট, এখানে স্কেল লাইট ইউজ হয়েছে যে লাইট গুলোর জন্য, এই পিছন দিয়ে একটা দেখুন লাইট, এটা প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। হ্যাঁ, ওখানে মানে স্কেল লাইট এবং এগুলো দিয়ে সাইড দিয়ে আমরা স্ট্রিপটা ইউজ করেছি। আচ্ছা, এটা কত বাই কত রয়েছে? এটা 8 ফুট বাই 6 ফুট। আচ্ছা, এই সাইজ 6 ফুট 8 ফুট, এগুলো সাইডে অনেক জায়গায় লুভার্স লাগানো হয়, সাইডে যেহেতু লুভার্সটা অতটা যায় না, এই জন্য আমরা এরকম সিম্পলের উপর স্যার ডিজাইন দিয়েছিলেন ম্যাম, সিম্পলের মধ্যে আর কি, সিম্পলের উপর আমাদের এটা। উপরে কি করেছেন, ফলস সিলিং যে আছে? হ্যাঁ, এটা তো পিওপি বোর্ডের পুরো ফলস সিলিং হয়েছে। আচ্ছা, সিম্পলের মধ্যে প্যানেল লাইটস এবং ওয়্যারিং যা হয়েছে সব হ্যাভেলস এর। আচ্ছা, যতটা সিম্পলের মধ্যে করা যায় তাহলে স্ট্যান্ডার্ড লুকটা, এবং দামটাও ম্যান্ডেটরি যেহেতু হয়। এক্স্যাক্টলি, এখানে দেখুন প্যানেলিং করে দেওয়া হয়েছে, বাহ, এটা ডাইনিংটা, ডাইনিং পুরো ডোরে, হ্যাঁ প্যানেলিং। আচ্ছা, লাইট ইউজ করা হয়েছে অনেক। হ্যাঁ, এগুলো সব সেঞ্চুরি, ল্যামিনেট সেঞ্চুরি, আর আমরা যা
ক্লাব প্রাইমের মানে আমরা প্লাই ইউজ করেছি। আচ্ছা, এমনি যে আমাদের প্লাই গুলো থাকে সেগুলো 25 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। 25 ইয়ার্স ওয়ারেন্টি, হ্যাঁ, ওগুলো সব ওয়াটারপ্রুফ। আচ্ছা, এদিকে কি করা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্রকারি ইউনিট, ক্রকারি ইউনিট করা হয়েছে, ঠিক আছে। ছোট্টর মধ্যে, ছোট্টর মধ্যে কিন্তু ডেকোরেটিভ, ডেকোরেটিভ ইউনিক একটা ডিজাইন আছে, প্লাস হচ্ছে লাইটস ও আছে, যত ছোট্টর মধ্যে করা যায় আর কি। তার পাশেই রয়েছে কফি কাম বার ক্যাবিনেট, এর পাশেই আছে আর কি। হ্যাঁ, এটা মেইনলি ম্যামের থিংকিং ছিল যে আমরা বেসটা করেছি, এগুলো কিছু কিনে আনা জিনিস কিছু আমরা বানিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে পুরো ডেকর করে দেওয়ার জন্য ছোটর মধ্যে সুন্দর সুন্দর হয়েছে আর কি ব্যাপারটা। এবার কি আমরা দেন, এদিকে হচ্ছে কিচেন, কিচেন, আচ্ছা, যেটা সবথেকে বেশি ডিমান্ড থাকে। হ্যাঁ, কিচেনে কি কাজ করেছেন? কিচেনে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাক্রিলিক, অ্যাক্রিলিক ইউজ করেছি, স্ক্র্যাচ প্রুফ, এটা হচ্ছে স্ক্র্যাচ প্রুফ অ্যাক্রিলিক। এছাড়া প্রোফাইল হ্যান্ডেল আমাদের ইউজ করা হয়েছে। আচ্ছা, এগুলো ফুল হাইড্রোলিক, ফুল হ্যান্ডেলিক রয়েছে আমাদের। যে কোনো হার্ডওয়্যারে লাইফ টাইম গ্যারান্টি, লাইফ টাইম গ্যারান্টি থাকে, লাইফ টাইম গ্যারান্টি, যে কোনো প্রবলেম হবে আমরা বলবেন, সব সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা ইন্টেরিয়র করালে পরে মোটামুটি কতদিন ঠিকঠাক থাকে? লাইট ইউজ করা হয়েছে, সুন্দর লাইট একটা ইউজ করা হয়েছে, এটা আরো ব্যাপারটাকে ঠিক মানে বাড়াচ্ছে আর কি, লুকটাকে, লুকটাকে সুন্দর করার জন্য আরো এটা ইউজ করা হয়েছে। আপনাদেরকে দেখাবো এখন মাস্টার বেডরুম, যেটা ওনাদের হাইলি রিকমেন্ডেড ছিল যে অ্যাজ পার এটা হতেই হবে, এটা হতেই হবে, অন্তত আমার কাছে অন্তত 20-30 বার ওনারা বলেছেন যে এক্স্যাক্টলি ওটাই। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা রাউন্ড বেড। আচ্ছা, রাউন্ড বেডের মধ্যে, রাউন্ড বেড, ওয়াও। এখানে দেখুন, এটা মিরর, মিরর আছে, সাইডে আপনাদের স্টোরেজ নতুন, বাহ, ছোট্টর মধ্যে, হ্যাঁ, এগুলো সব কিন্তু মানে আপনাদের সাইড স্টোরেজ, মানে আমরা সব ল্যামিনেটস ইউজ করি, H2H ফিনিশিং, ফিনিশিং এ কোনো এনি সব ফন্টে করে কিন্তু সাইডে আছে একদম, হ্যাঁ, এগুলো চেঞ্জও হয়ে যাবে কালার এখন যেহেতু নরমাল, আর ফুল মানে ফুল ভিউ দেখা যাবে, হ্যাঁ, ফুল ভিউ। শাড়ি পরতে গেলে মানে মহিলাদের খুব দরকার হয় এগুলো আর কি, বা ড্রেস পরার জন্য এইটা একদম পারফেক্ট। এখানেও দেখুন ডেকোরেটিভ লাইটস দিয়ে, এখানে একটা লাভ ডিজাইন করে তার ভিতরে লাইট দিয়ে যতটা স্পেসিয়াস করে দেওয়া যায়। আচ্ছা, বেডটা তো একদম রাউন্ড শেপে হয়েছে না, সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা ফল সিলিংটা দেখুন একবার, পুরো কিন্তু ম্যাচিং করে করা হয়েছে, যাতে ঘরের সাথে পুরো রাউন্ড শেপে দেয় না কোন ইন্টেরিয়র কোম্পানি, কম দামি আমি তো জানি তারা কি দেয়, এই মানে দামি দামি সব প্রোডাক্ট ইউজ হয়, মানে কম বলে এমন না যে যেমন তেমন, মানে সব কিন্তু অল ব্র্যান্ডেড ইউজ করা, আমরা লক করা আছে, আপনাদের পাশেরটাই দেখিয়ে দিচ্ছি, তার ভিতরে সেন্সর লাইট থেকে শুরু করে ইনার গুলো সব কিছু রয়েছে আর কি। আমরা এই বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরকম টাইপের যে এটা এন্ট্রান্স রয়েছে, হ্যাঁ, এটা হলো মাস্টার বেডরুমের বাথরুম আর কি, বাথরুম মাস্টার বেডরুমে, এটাও বেশ ভালো একটা ডেকোরেটিভ করা হয়েছে, করে দেওয়া হয়েছে, জলটা এদিকে না আসে, এদিকেও স্টোরেজ আছে, দেখুন আপারেও স্টোরেজ আছে, এগুলো যে টোটালি হচ্ছে আপনারা কাস্টমাইজ করেছেন, হ্যাঁ, টোটালটাই আমরা কাস্টমাইজ করেছি। আচ্ছা, এখানে কিডস রুম, বাচ্চাদের রুম যেটা ওনারা বললেন সেটা আমরা এখানে একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আচ্ছা, এটা সিম্পলের মধ্যে করা হয়েছে, একদম সিম্পলের মধ্যে, আপনি ফল সিলিংটা একবার দেখেন। আচ্ছা, এখানে যে লাইটস গুলো ইউজ করেছি না, আমরা ওয়ার্ম দেখছেন, এটা কিন্তু একটা লাইটে মানে তিনটে চারটে কালার হবে, লাইট দেখছেন মিল্কি হোয়াইট এবং ওয়ার্ম, মানে সুইচ অন অফ করলে কালার চেঞ্জ করতে, মানে দেখুন আপনারা চাইছেন যে একটু ডিম লাইট, আপনি ওয়ার্ম জ্বালান, একটু বেশি লাইট হোয়াইট জ্বালান, মিল্কি হোয়াইট জ্বালান। এখানে একটা স্টাডি ইউনিটও করা হয়েছে ছোট্টর মধ্যে, ছোট্টর মধ্যে বেডেতে, এটা একটু হাইড্রোলিকটা দেখিয়ে দিচ্ছি, এটা হাইড্রোলিকের রেকর্ড করা হয়েছে। আর বেডটা আপনারা সিঙ্গেল বেড করেছেন কেন? এখানে সিঙ্গেল বেড না, এখানে ডাবল বেড, ঠিক আছে, এখানেও ওনারা ইউজ করতে পারবেন, এটাতে এরকম যতটা স্পেস কম করে যায়, স্পেস কম করে যায়, এখানে সিঙ্গেল করা হবে, এটা পুরোটা চলে আসবে। এটা আমাদের ভেতরে নিচে স্লাইডিং, কারণ রোজ তো দরকার হবে ডাবল বেড, যখন দরকার হবে তখন এটা বের করে শুয়ে নিলো আবার ঢুকিয়ে দেওয়া যাবে পুরোটা।
আমাদের কিন্তু ইনার ল্যামিনেট দেখুন কোন জায়গায় সব মানে কোন ইনার ছাড়া হয় না, যেটা ধরুন অন্যান্য যেতে যে আমরা প্লাই দেখতে পাবেন। আর লক কিন্তু সব গোদরেজ, এই যে মাল্টি লক, হ্যাঁ এই যে বাইরে যে কাপ বলো এগুলো সব গোদরেজ, অলার গোদরেজ ইউজ সব গোদরেজ। তো আমরা এখানে প্যানেল রুমটা দেখিয়ে দিচ্ছি কি রকম করলাম। টোটালটা 3 BHK এর মধ্যে রয়েছে। হ্যাঁ টোটালটা 3 BHK এর মধ্যে আছে। ফলস সিলিংটা তো দুর্দান্ত হয়েছে, সিম্পল কিছু কাজ তো সিম্পল এর মধ্যে হয়েছে। এখানে কিছু ডিসেল টাইপ আর কি এর বইপত্র রাখা আছে, হাইড্রোলিক বেড আছে উই হাইড্রোলিক রয়েছে, পুরো উডেন টাচের মধ্যে আছে, পুরো ফুল হাইড্রোলিক এগুলো। এটা কত বাই কত রয়েছে বেডটা? এটা 6x7। আচ্ছা আচ্ছা, আপনার মতে কি ফিক্স করা বেটার না এমনি মুভেবল করা বেটার? দেখুন ফিক্সডের আর মুভেবল, মানে ফিক্সড করলাম আমাদেরকে ডাকবে আমরা মুভ করে দেবো। আচ্ছা মুভ পসিবল? হ্যাঁ সেটা পসিবল, সবই পসিবল, কিন্তু নিজেরা করতে পারবে না, আপনি নিজে আমাদের আবার ডাকলে আমরা করে দেবো। আর ফিক্স করলে বেটার আমার যা মনে হয়। এটা ওয়ার্ড্রপ করা হচ্ছে, এখন দেখুন হ্যান্ডওভার যেহেতু হয়ে গেছে সেই কারণে সবকটা আর খুলে দেখানো যাচ্ছে না, যেহেতু জামা কাপড় আছে ওনাদের সব আছে। তো দেখে নেবো এবার কাস্টমার রিভিউটা, কাস্টমার কতটা স্যাটিসফাই কাজটা করি। সো আপনাদেরকে দেখালাম যে এখানে স্যার এবং ম্যামের 3 BHK ফ্ল্যাটে কী কী কাজ আমাদের সিনজুন ইন্টিরিয়ার থ্রু হয়েছে। তো এখানে স্যার এবং ম্যাম আছেন, তো ওনাদের থেকে একটু রিভিউ নিয়ে নেবো যে আমাদের যে কাজ দিয়েছেন ওনারা বাইরে থেকে, ওনাদের ফিডব্যাক কেমন, আমি খুব জবে ব্যস্ত ছিলাম, তো আমরা কিছু ইন্টেরিয়ারের সাথে কথা বলি কিন্তু তারা অনেক সময় আমরা চিটেডও হই, অনেক নামি দামি ইন্টেরিয়ার আপনারা তো বোঝেন আই থিঙ্ক। দিয়ে আমরা সিনজনের কন্ট্যাক্ট পাই আর আমরা সব ডিজাইন দিই। আমার খুব ইচ্ছে ছিল যে আমার মেইন ইচ্ছে ছিল রাউন্ড বেড হবে আমার মাস্টার বেডরুমে, তো আমার এই ডিজাইন করা, কিন্তু কোনো ইন্টেরিয়ার সেটা বানাতেই চাইছিল না, কারণ সবাই আজকাল ওই গতানুগতিক কাজ করতে ভালোবাসে বা হয়তো কমফোর্টেবল ফিল করে আর কি। কিন্তু আমার হাজব্যান্ড যখন সিনজনের সাথে কন্ট্যাক্ট করলো, ওরা কিন্তু একবারও বলেনি যে না রাউন্ড বেড করবেন না, এই হবে সেই হবে, মানে যা বলা হয়েছে ওরা সব ভালো করেই করেছে কি তাই তো। কোনো সময় হাজব্যান্ড মেটেরিয়াল দেখেছে, কোনো অবজেকশন ছিল না, যা আমরা যেভাবে উনি ওনার রায় আমাদের রায় ডিসিশন নিয়ে, যেটা আমার ওয়াইফ তো রাউন্ড বেড, তো বলে হ্যাঁ হবে কেন হবে না, বাকি লোক তো রাউন্ড বেডের নাম শুনেই মধ্যে বলছে দাদা রাউন্ড বেড কেন করছেন, এই ডিফেক্ট হয়েছে যাবে ওই ডিফেক্টটা এসে যাবে, মেটেরিয়ালও ভালো দিয়েছে। হ্যাঁ মেটেরিয়াল ওয়াইজ ওর অনেক লোক বলেছে কি মেটেরিয়াল ও এই রকম লাগাতে পারবে না, আমরা এভাবে হবে না স্যার, তো আমরা একদম পুরো ই হয়ে গেছি। আমি ভালো ভালো ইন্টেরিয়ারের কাছে গিয়ে ওখানে লোক বলেছে কি স্যার আপনার রাউন্ড বেড উনি যে ডিজাইন করে ওনাদের যে ডিজাইনার আছে উনি একদম কর্পোরেটিভ নয়, ঠিক আছে কিচ্ছু আমরা মতো আমরা যা ভেবেছিলাম যে ডিজাইনটা উনি একদম করতে পারেনি রাউন্ড বেডে যা ইনি করেছেন। না সে খুব ভালো, আমরা যাই ডিজাইন দিয়েছি সব কিছু সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছে যেরকম ভাবে চেয়েছি, লাস্ট অবধি কিছু কিছু চেঞ্জেস তো হতেই থাকে, সেটাতে ওরা হেল্প করেছে, আমরা খুব হ্যাপি। আরেকটা যেটা বলার, ঠিক আছে যে অনেক কোম্পানি মানে তাদের মুখে বলে বা কোটেশনে কিছু কিছু জায়গায় উল্লেখ করে কি কি জিনিস ইউজ করছে তারা, পরবর্তীকালে তার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, যেহেতু এনারা বাইরে ছিলেন পুরো ট্রাস্ট ইস্যু আছে। তো সেই জায়গা থেকে একবার স্যার বা ম্যামেদের বলে দেবো যে যা যা মেটেরিয়াল বলেছিলাম এখানে সেঞ্চুরি ক্লাব প্রাইম প্লাই ইউজ হয়েছে এবং সেঞ্চুরি ল্যামিনেটস ইউজ হয়েছে, তো এছাড়াও যা যা হার্ডওয়্যার বলেছি যা যা জিনিস দেবো বলেছে ওনাদের ওয়্যারিং থেকে শুরু করে পেন্ট থেকে শুরু করে, তো সব কিছু যা যা মেটেরিয়াল ইউজ হবে বলেছি আর যা যা কোটেশনে লেখা ছিল সেই অ্যাকর্ডিংলি আমরা এসে দেখছি, বাট এখানে আমরা যখন 60-70% কাজটা হয়েছে
তারপরে আমরা মাঝে মাঝে আসতাম, কিন্তু আমাদের টাইম নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে, কি আমরা এখানে এসে বসে যাব, ঠিক আছে, সবার কাছে টাইম নেই, লেকিন আমরা এসে এখানে মাঝে মাঝে এসে যেতাম, তো ওখানে ল্যামিনেট গুলো একটা খুলে রাখতে হতো কি হ্যাঁ আপনি দেখুন এই মেটেরিয়ালটা কি, সেঞ্চুরি ক্লাব প্রাইম, ওটা একটা দেখা যেত লোগোটে অ্যাকচুয়ালি, তো বুঝতেই পারতাম কি হ্যাঁ তৈরি তো হয়েছে, আর স্ট্রেন্থটাও খুব ভালো, আপনি এখানে দাঁড়িয়ে বসে যে আপনি এবারে লাফাতেও দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই। এর পরবর্তীকালে যদি কেউ আপনাকে ইন্টেরিয়ারের কোনো বলে যে আপনাদের থ্রু যে যারা কাজ করেছে, তো আমাদের রিকমেন্ডেড, অবশ্যই আমরা রিকমেন্ড করবই, ঠিক আছে, আর আমি চাই কি কোনো লোক কেউ মতলব এই ঝোল ঝামেলা না পড়ে একটু মতলব ভালো জিনিস ভালো জায়গা থেকে করালে উনিও হ্যাপি হবেন, ইনিও হ্যাপি হবেন, ঠিক আছে। আমার প্রত্যেকটা রিলস ভিডিওতে অলরেডি লোকজন কমেন্ট করছে যে তোমার ইন্টেরিয়ার কে করেছে তার নাম্বার দাও, তো আমি ডেফিনেটলি দিচ্ছি আর দেব অবশ্যই। আরেকটা হচ্ছে কি যে অনেকের হেডেক থাকে আমার মনে হয় সেটা সবাইকে করতেই হবে, কিছু করার নেই। তো এখানে শুনলেন স্যার ম্যামের ফিডব্যাক, তো যেটা আমার বলা যে আমাদের যে নিউ প্রজেক্ট আছে যেখানে আমরা ইন্টেরিয়ার করতে যাচ্ছেন, আমাদের ফেসবুক মারফত গুগলের থ্রু আমাদের ওয়েবসাইট থ্রু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন আকর্ষণীয় গিফট চলছে দেওয়া, প্লাস হচ্ছে ডিসকাউন্টেডও অফার আছে, একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি উইথ মিনিমাম বাজেট, এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন, যে আপনাদের বাজেট সাপেক্ষভাবে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে যা আমরা মানে কোয়ালিটি ইউজ করি সেগুলো সবকটাই নামি দামি, মানে কাউকে বোঝাতে হবে না এটা কি দিচ্ছি, নন ব্র্যান্ড, তো এটাই বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে কাজ মানে কাজ করে দেখুন, ভালো লাগবে যে কিভাবে কি করছি। এক্স্যাক্টলি, ওকে, থ্যাংক ইউ সো মাচ।